হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে প্রোডাক্টসের রিভিউ নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে ইগনাইট স্ট্রং ব্রেস্ট ক্রিম। এই ক্রিমটার কাজ কী, এটা কখন কীভাবে ইউজ করতে হয় এবং কারা ইউজ করতে পারবে না সেটার উপর ভিত্তি করে আজকে ভিডিওটি বানানো হচ্ছে। কারণ এটা ব্যবহারের নিয়মাবলী না জেনে অনেকে ব্যবহার করলেও কিন্তু প্রপার রেজাল্টটা পায় না। আজকে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা কীভাবে ব্যবহার করলে 100% কাজ করবে। তো শুরু করছি ভিডিওটি। শুরু আগে বলেছি যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমাদের মেয়েদের প্রবলেম হচ্ছে যে বিয়ের পরে, বাচ্চা হওয়ার পরে, অনেকে চিকন থেকে মোটা হওয়ার পরে, মোটা থেকে চিকন হওয়ার পরে, বা বিভিন্ন কারণে, বয়স বাড়ার কারণে, বিভিন্ন কারণে কিন্তু আমাদের স্তন বা ব্রেস্টটা ঝুলে যায়। তো এই কারণে কিন্তু আমাদের অনেকের কনফিডেন্স লো হয়ে যায়। তো অনেকে অনেক খারাপ লাগে দেখতে, বিভিন্ন ড্রেস পরলে মানায় না, নিজের প্রতি নিজেরই খারাপ লাগে। তো তাদের জন্য অনেক রকমের বাজারে ব্রেস্ট ক্রিম বানানো হয়। ইগনাইট কোম্পানি কিন্তু বড় করা, ছোট করা, টাইটেনিং করা সব রকমের ক্রিমই আছে। এটা হচ্ছে টাইটেনিং, স্ট্রংগার, বড় করবে এই ক্রিমটা। এটা 21 দিনে ইফেক্টিভ করবে, মানে এটা ইফেক্টিভ ক্রিম। অন্যগুলো যে অন্য অন্য ক্রিম আছে, অন্য অন্য ব্র্যান্ডের ক্রিমও আছে, এগুলো কিন্তু কাজ করে না। কিন্তু আমার দেখা মতে ইগনাইট কোম্পানির এই স্ট্রং ক্রিমটা বা ইগনাইট কোম্পানির বিগ করা ক্রিমটা, এই স্মল করা ক্রিমটা, এটা কিন্তু তিন ধরনের আছে, তিনটা ক্রিমই কিন্তু ভালো কাজ করে যদি ইউজের প্রসেসটা সঠিকভাবে করা হয়। আমি এটা ইউজের প্রসেসটা বলে দিচ্ছি। এটা ইউজ করবেন কিভাবে, এটা ইউজ করবেন ঘোসলের পরে। এটা প্যাকেটে গায়ে লেখা আছে, আমি সেভাবে বলবো না, আমি আমার মতো করে বলতেছি। এটা ইউজ করবেন হচ্ছে ঘোসলের পরে একবার 4 থেকে 5 মিনিট ব্রেস্টটাকে উপর দিকে উঠিয়ে নিচে থেকে উপর দিকে করে আলতো আলতো করে মাসাজ করে ইউজ করবেন। আর ঘুমানোর আগে একবার সেম প্রসেসে ইউজ করবেন। এভাবে ইউজ করলে 21 দিনের মধ্যে আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন। অনেক বেশি যদি ঝুলে যায় আপনাদের স্তন, সে কারণে আপনাদের এটা 2 থেকে 3টা ইউজ করতে হবে। আর যদি মিডিয়াম আকারে ঝুলে যায় তাহলে আপনাদের এটা একটা ইউজ করলে যথেষ্ট। কিন্তু ইউজের প্রসেসটা আপনাদের মেনটেন করতে হবে। ঘোসলের পরে একবার, রাতের বেলা একবার, প্রতিদিন ইউজ করতে হবে। কিন্তু এটা কারা ইউজ করতে পারবে না, এটা ইউজ করতে পারবে না তারা যারা ব্রেস্ট ফিটিং করায় বা যাদের বাচ্চারা এখনও ব্রেস্ট ফিটিং করে, শুধুমাত্র তারা ছাড়া এটা সকলে ইউজ করতে পারে। কারণ বিভিন্ন বয়সে হোক, সেটা ছোটো বয়সে হোক, সেটা বড় বয়সে, যে কোনো বয়সে কিন্তু আপনাদের স্তনটা ঝুলে যেতে পারে বা ঢিলা হয়ে যেতে পারে। তো সকলে এটা ইউজ করতে পারে মেয়েরা। তো এটা ইউজের প্রসেসটা বলে দিলাম, কীভাবে ইউজ করবেন সেটাও বলে দিলাম। এটা 100% কাজ করে। অন্য অন্য বাজারে অনেক রকমের ব্রেস্ট ক্রিম আছে যেগুলো কাজ করে না, কিন্তু সে তুলনায় কিন্তু এটা অনেক ভালো কাজ করে। এটা কিন্তু ইউজ করলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে। কিন্তু ইউজের প্রসেসটা বলে দিলাম, সেম ওভাবে ব্যবহার করতে হবে। ঘোসলের পরে একবার ব্রেস্টটাকে উপর দিকে টেনে তুলে নিচে থেকে আলতো আলতো করে মাসাজ করে 4 থেকে 5 মিনিট ব্যবহার করতে হবে। আর ঘুমানোর আগে সেম প্রসেসে আবারও ওইভাবে ব্যবহার করতে হবে এবং ঘোসলের পরে পানিতে ধুয়ে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে যাদের বাচ্চারা ব্রেস্ট ফিটিং করে তারা এটা যেন ইউজ না করে, এছাড়া সবাই এটা ইউজ করতে পারে। এটা কিন্তু খুবই ভালো মানের প্রোডাক্ট এবং এটার কিন্তু আরও 3টা আছে, একটা বড় করার, একটা ছোট করার, একটা টাইটেনিং করা। এটা টাইটেনিং করার।